চামড়া কি কন্ডা নাকি জামা গামলা কিছু না? হ্যাঁ দেখে গমলা গুলো কিছু আপাতত পারি কষ্ট করো, আর আজকে লাস্ট ক্লাস আই ভাই ক্লাস হবে না আপাতত ইয়ার পর্যন্ত আর কি, ওটা ভুল করে দিবে আমি ঠিক শিওর না আর কি। হয়তো 1 উইক বন্ধ হতে পারে বা 5 দিন এই টাইপের হতে পারে আর কি, কম বেশি হতে পারে। দেখে এবার এটা হচ্ছে টেস্টিমোনিয়াল স্যার, কি স্যার করো না, স্যারের করো না স্যার, না কয়েছিস না দেখা দিয়েছি করাবো না, যদি দেখো শুধু তোমাদের করতে দিব না, আমি যদি দেখো বিল্ড ইউর ড্রিম ওয়েবসাইট টুডে এখানে ক্লিক করো, দেখ চলে আসছে এখানে দেখো ফুল লেখা, চাইলে তুমি তোমাদের উপরে অ্যাড করতে পারবা। ওই যে এটা আমার নেক্সট ক্লাস দেখবো, এটা আজকে দেখাচ্ছি না, এখানে এগুলো চেঞ্জ করবো তো, এগুলো চেঞ্জ করার অপশন নাই। এটা হচ্ছে ফুটার, তুমি ফুটারকে চেঞ্জ করতে পারবা না, আর হেডারকে, এক হচ্ছে হেডার ফুটার চেঞ্জ করতে পারবা না, এটা আলাদা অপশন আছে আমাদের। দেখো এখানে তোমার রাইট ওয়ার্ডপ্রেস থিম বা রেভ যেটা বলি, তার প্রাউডলি বিল্ড অ্যাট অ্যাপোলো 13, এখানে তুমি তোমার নাম দিবা সেটা পারবা, তবে ওতে এটা আলাদা ব্যাপার, সেটা কোথায় থিম সেটিং তুমি সব পারবা, কিন্তু শুধু এই ল্যান্ডার হেডারটা পারবা না আর ফুটার পারবো না, এটা করা অপশন তো অলরেডি আছে, আর বাকি সব করতে পারবা। এডিট উইথ এলিমেন্টর থেকে থিম বিল্ডার যাও, থিম বিল্ডার সাইট হচ্ছে কি পুরো পেজকে এডিট করার জন্য, আর থিম বিল্ডার হচ্ছে কি হেডার ফুটারকে চেঞ্জ করার জন্য। এক ক্লিক করে আমরা দেখো চলে আসছে আমাদের অলরেডি, আর এটা তো ওদের প্রো করে দেওয়া হয় যে প্রো, এই যে একটা ভালো এখানে আমি হেডার যাই ফুটার, ওই যে ওটা সে প্রো কিনতে বলতেছে আমাদের, আমি ক্রস দিই। আচ্ছা আমি এখান থেকে ব্যাকে যাই, সাইট সিক এক্সিট টু ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে চলে যাই এখন, এই যে আমাদের দেখো এদিকে অলরেডি হোম ফিচার এগুলো, এই যে এগুলো পাবো আমরা মেনুতে, কিন্তু এগুলো অবশ্যই এলিমেন্টর থাকে, এলিমেন্টর আর সেখানে এলিমেন্টর ট্যাম্পলেট, এই ট্যাম্পলেটে যাবো থিম বিল্ডার, থিম বিল্ডার অবশ্যই আমরা কী পাই এই যে হেডে ফুটারকে এডিট করার অপশনটা খুঁজে পাই, কিন্তু তোরা বলতেছে কি প্রো কিনতে হবে, এই যে প্রো না হয় চেঞ্জ করতে পারবো আপাতত না, ঠিক আছে। এই যে আমাদের প্রোটা অবশ্যই এবার নিতে হবে, প্রোটা করা যাবে। আচ্ছা আমি যদি কাস্টমাইজ কাস্টমাইজ দেখি ল্যান্ডারটা অপশন না আসলে দেখে আসি, ল্যান্ডার এই কাস্টমাইজ অপশনটা আসলে দেখে আসি, অ্যাক্টিভ থিম এখান থেকে প্রো নিতে বলতেছে আমাদের, প্রো না যারা সিটিং দেখি তো ফ্রন্ট পেজ ফুটার, কতগুলো উইজেট হবে বলতেছে আমাদের, কন্টেন্ট সোশ্যাল আইকন আসবে কিনা, অনেক কিছু দেওয়া, এই যে কন্টেন্ট এই লেখাটা কাটাই অপশনস, ওকে এই যে এটা আপাতত কাটা অপশনস, যেমন এই যে এটা অলরেডি পাবা দেখো এই চলে আসছে, কিন্তু এটা কাস্টমাইজ থেকে এলিমেন্টর নাই, এটা এখান থেকে যাবো যেমন কপিরাইট, কপিরাইট জি সার্ভার 2022 দেখে আসছে কিনা চলে আসছে না, এগুলো কি আমি রাখবো আইকন ডিজেবল ডিজেবল হয়ে যাবে, ডিজেবল হয়ে গেছে অ্যানাবল, এই অপশনগুলো এলিমেন্টর নাই ওরা প্রো করে রাখছে, তুমি এখানে চেঞ্জ করতে পারবা। আর কিছু উইজেট, এগুলো উইজেট সেকশনে গিয়ে চেঞ্জ করতে পারবা, এখানে না আবার এখানে অপশন দিয়েছি, কিন্তু যেখানে প্যান অ্যাড দিয়েছে আমাদের আপডেট হয়ে যাক, আমরা হেডার যাই যে হেডার, আচ্ছা আমি ব্যাকে যাই, এই ফুটার ফ্রন্ট পেজ আমাদের হেডিং, এটা কোথায় দেখে আসছি আবার কাস্টমাইজে যাই আমরা,
customized loading. এসলোনা হলে খুব দ্রুত কাজ করা যায়, তো সময় বেশি নেই, আমার তো 6 মিনিট আসছে, অথবা আমি 10-15 মিনিট আরও বেশি করাতে পারি, ঠিক আছে, বেশি সময় নেই কিন্তু। এটা আছে লাস্ট ক্লাস, দেখো হেডার সেটিং, ফুটার আছে, হেডার আছে, হেডার ক্লিক করে তো দেখি, দেখো লোগো চেঞ্জ করা অপশন দেখে দিয়েছিলাম, লোগো লোগোটা করে দেখি, এখানে ল্যান্ডার, এই দেখো ল্যান্ডার, আমি যে সার্ভার, দেখো ল্যান্ডার আসবে না, আই হোক একটু ওয়েট করি, এখন লোডিং। তারপর টেক্সট কালার সাদা দিয়েছে ওরা, হোভার কালার সাদা, ফন্ট সাইজ দিয়েছে, ফন্ট উইথ দিয়েছে ওরা অলরেডি, ওকে, আমি চাই লোগো ইউজ করতে পারি, দেখো সার্ভার, ওকে, এই সার্ভার তুমি এখানে পারবা কাস্টমাইজ থেকে, আর মেনুটা আমি পাবলিশ করি, তুমি লোগো দিতে পারো, ওকে পাবলিশ, মেনুটা আমি করে চেঞ্জ করবো, মেনু, এই মেনুটা আমাদের যেতে হবে অ্যাপিয়ার থেকে মেনু, কিন্তু এটা কিন্তু অলরেডি এখানে আছে, কিন্তু মেন মেনু, এই যে এটা, এই যে এটা মেন মেনুতে যাও, দেখি তো মেন মেনুগুলো কোথায় এড করা যাবে, অপশন আছে কি না, ওরা আমাদের কিছু সিম্বল দিয়েছে, আচ্ছা মেন মেনুর অপশন দিয়েছে এখানে, ওভার ইফেক্ট, মেন মেনু কি রাখবো না রাখবো, ডিজেবল করে দাও, মেন মেনু কিন্তু হাওয়া দেখো নাই, এটা এখন ধরে নিয়েছে, মানে এভাবে পুরো একটা পেজকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারবো, যেহেতু এটা এক পেজ, যেহেতু এটা এক পেজ, এক পেজে সকল সার্ভিস থাকে, এটাকে আমরা বলি ল্যান্ডিং পেজ, কি বলি আমরা, আর আমি যদি নিজস্ব একটা ওয়েবসাইট বানাই যেখানে আমার সকল ইনফরমেশন থাকবে, এটাকে বলা হয় পোর্টফোলিও, কি বলা হয়, নিজের সকল ইনফরমেশন যে ওয়েবসাইট থাকে তাকে আমরা কি বলি পোর্টফোলিও ওয়েবসাইট, তুমি যদি কোথাও যাও সেখানে মাস্ট বি পোর্টফোলিও চাইবে, পোর্টফোলিও চাইবে, কোম্পানি হতে পারে, আইটি ফার্ম, ফ্রিল্যান্সিং করো, চাইবে, বানিয়ে নিতে হবে, তুমি এরকম ডেমোটা বানিয়ে নিতে পারো, ঠিক আছে, এই যে এখানে সব, এখন তুমি হেডারও পারবা, আমি যে এখন দেখাই মেনুটা কিন্তু নাই, রিজল্ভ করে দিয়েছি, আমি এমন করি আর ব্যাকে যাই, ওকে, আর আমি পাবলিশ করি, দেখ মেনু চলে আসছে, এবং মেনুটা চেঞ্জ করতে হলে আমাদের আই হোপ মেনু থেকে চেঞ্জ করতে পারবো, যেহেতু এলিমেন্টর দিয়ে যেহেতু করার নাই, এলিমেন্টটা আমরা খুঁজে পাইনি আসলে, এটা বলছে পুরো কিনে তৈরি করো, তাহলে আমাদের কাস্টমাইজ, যে কয়েকটা অপশন তুমি এলিমেন্টরে পাবা না সেটা তুমি কাস্টমাইজ চলে যাবা, কাস্টমাইজে আমি যেখানে ক্রস দিই সব চেঞ্জ করা যাবে, এই দেখো যে আইকন, টুলস আইকন আছে, বা আমাদের যে লোগো মেন মেনু, স্টিকি হেডার, টুলস আইকন চলে গেল কোথাও, দেখো যে অপশন তুমি এলিমেন্টরে পাবা না, দুদিনটা বা পেতে নাও পারো, সেটা কাস্টমাইজে পাবা, সেটা কোথায় পাবা, কাস্টমাইজ অলরেডি পে যাবা, ওকে, আমরা যদি এখন এই যে হোম ফিচার ব্লক, এগুলো এক পেজ, দেখো টিম ক্লিক করে দেখো এটা এক পেজ চলে আসছে, টিম সেকশন চলে আসছে, আমি যদি কন্ট্যাক্টে যাই ও একই পেজ, বাট লোড হচ্ছে না, এক পেজ দেখাচ্ছে, এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ, কী বলা হয় ল্যান্ডিং পেজ, আমি এই উইজেট চেঞ্জ করবো তো এটা পাবো কোথায়, আর এ মেনু আমি চলে যাই ড্যাশবোর্ডে চলে যাই, এখানে তো অবশ্যই একটা অ্যারর আছে আমার দেখাচ্ছে, ডেমো তো ওদের ওদেরই অ্যারর, আচ্ছা এখান থেকে আমি চলে যাবো অ্যাপিয়ারেন্স, এই যে মেনু আর উইজেটস, মেনুতে যাই দেখো ওদের মেনুটাতে পাওয়ার, এই যে হোম ফিচার ব্লক ওয়ার্কস টিম কন্ট্যাক্ট ক্লায়েন্ট, আমি চাই আমারটা ইউজ করবো, আমি চাই কি আমারটা ব্যবহার করবো, সেক্ষেত্রে আমি কী করতে পারি, সেক্ষেত্রে আমি ইউজ করতে পারি বাল্ক সিলেক্ট, এ দেখো ব্লক ক্লায়েন্ট, ক্লায়েন্টটা আমি রাখবো না, ডিলেট করো, ঠিক আছে এখান থেকে ক্লায়েন্টস ডিলেট, ওকে, তারপর হচ্ছে আমি ওয়েট করি, দেখো পুরোটাই নাই, দেখো পুরা মেনুটা শেষ, আমি মেন মেনু, মাই মেনু দিই, মাই বা মেন মেনু দাও, মেন মেনু, এটা সাইট নেভিগেশন, হোল সাইট ক্লিক করতে হবে, ক্রিয়েট করে, এটা আমার নিজে বানানো, এরপর আমাদের কী কী লাগবে, ভিউ অল পেজ, দেখো সবগুলো নাই কিন্তু, আমাদের পোস্ট ল্যান্ডিং পেজ, দেখো আমাদের এখানে চলে যাই পোস্টে যাই,
পোস্ট দেখাবো না, যেহেতু আমাদের পেজ শুধু একটাই, তাহলে আমাদের কাস্টম লিঙ্ক ক্যাটাগরি যে কাস্টম লিঙ্ক করে দিতে হবে। যেমন ক্যাটাগরি দেখাবো, যেমন ধরো লাইফ স্টাইল দেখাবো, নিউ দেখাবো, পিপল পোস্ট ইউ দেখাবো, অ্যাড মেনু, আর কি আছে ফরমেট, অ্যালবাম ক্যাটাগরি, এগুলো কিন্তু নাই দেখো, পেজ নেই, শেষ একটা শুধু পেজ। ল্যান্ডিং পেজে কি ছিল কিছু নেই, পোস্ট আর কিছু এগুলো দেখাবো। আমি যখন সেভ করি দেখো, অ্যাড টু মেনু দাও, এগুলো এখানে অ্যাড হয়ে যাবে, এবং সেভ মেনু দাও, তাহলে এখন আমার মতো করে মেনু তৈরি হয়ে যাবে। দেখো ওদেরগুলো নাই, দেখো ওদের হোম ফিচার সার্ভিস এগুলো আর নাই, লাইফ স্টাইল নিউজ পিপল এখন আমার তৈরি হয়ে গেছে। ওকে, আর এটা যে লাস্ট, এটা হচ্ছে কি উইজেট, পাওয়ার পর তুমি যেখানে যাও অ্যাপিয়ার্স থেকে উইজেট, কয়টা আছে বলতো এখানে, একটা দুইটা তিনটা চারটা, চারটা ভাগ আছে, দেখি তো চলে যায়, ও তো অনেকগুলো ভাগ করে আছে। দেখো ব্লগ সাইড বার, ব্লগ সাইড বার না, আমি চলে যাই পোস্ট সাইড বার, তারপর এই যে ফুটার উইজেট, ঠিক আছে ফুটার উইজেট, ঠিক আছে এগুলো সোশ্যাল কালার কোডটা ইউজ করা, এটা ইউজ করা ডার্ক ইউজ করছে এখানে, ইউজ করাটাই এখানে যায়। দেখো ইমেজ ওয়াইল অ্যান্ডার, এটা কি ইউজ করছে এখানে, এই যে ওয়াইল অ্যান্ডার, কন্টাক্ট রিসেন্ট পোস্ট, দেখে যে কন্টাক্ট রিসেন্ট পোস্ট, ওকে ফুট এরিয়া, ইমেজে কি দিস ওরা ছোটো লোগোটা দিয়েছে, দেখো লোগোটা চলে আসছে। আর ওয়াইল অ্যান্ডার কি দিস দেখি তো একটু, ওয়াইল অ্যান্ডার কিছু লেখা, গেট স্টার্টস নাও, গেট স্টার্ট নাও, এটা চলে আসছে। এখানে তুমি চেঞ্জ করো, যেমন এখানে গিয়ে আমি আর লিখি মাই নিউ পেজ, আমি সেভ দিচ্ছি, দেখো এটা এখানে অ্যাড হয়ে যাবে, রিফ্রেশ হয়ে অ্যাড হয়ে যাবে। মাই নিউ পেজ, এভাবে তুমি সবগুলো পড়বা, কন্ট্যাক্টে যাও, এই যে কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্ট ইনফরমেশন দেখাতে, ফোন নাম্বার, ফ্যাক্স, ইমেল দেখাতে পারবা, তারপর হচ্ছে রিসেন্ট পোস্ট কী পোস্ট দেখাবা, পরে দেখাবা, তাও দেখাতে পারবা, একদম হোল থেকে তুমি চেঞ্জ করতে পারবা। তোমাদের বন্ধের কাজ থাকবে এই পুরো সাইটটা এড করে আমাকে দেখাবা, ঠিক আছে? বন্ধের কাজ হচ্ছে কি তোমাদের এই পুরো সাইটটা তুমি বেশি তো করবা, এগুলো করে ফেলবা প্রায় পাঁচটা ক্লাস বেশি না। ওকে, এটা করার পর এই পুরো সাইটটা এডিট করে আমাকে দেখাবা একদম এ টু জেড। তুমি এখানে লেখা চেঞ্জ করতে পারো, আইকন চেঞ্জ করতে পারো, সব কিছু চেঞ্জ করবা, ঠিক আছে? ওকে,